দিবালোকে নিয়ে যাওয়া হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেল, এটার দায় তো কেউ স্বীকার করে, এটার দায় স্বীকার করুক আর না করুক, এটার তো এই সেই ট্রাইব্যুনালের সিসিটিভি ক্যামেরাতে ছিল, কেন সেই সিসিটিভি ক্যামেরা রেকর্ডটা পরীক্ষা করা হলো না, কেন এই ট্রাইব্যুনাল একটা দায়িত্ব নিয়ে এই এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করলো না? নিজামুল হক নাসিম সাহেবকে তো সেই প্রশ্ন আমরা তুলেছিলাম, উনি তো করতে পারতেন, সেটা করেননি, এগুলো না করার থেকে কি প্রমাণিত হয় কিছু একটা আছে? এখানে আরেকটা জিনিস আছে যে যেমন আমাদের ট্রায়াল সিস্টেম, এই ট্রায়াল সিস্টেমটাকে বলা হয়েছিল অ্যাডভার্সারি সিস্টেম, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক বিচার ব্যবস্থা। এই প্রতিদ্বন্দ্বিতামূলক মানে হয়েছিল এখানে বাদী এবং আসামি পক্ষ দুই পক্ষ বাদানুবাদ করবে, এর থেকে যে সত্যটা বেরিয়ে আসবে সেই সত্যটা সামনে সেই সত্যটা স্পষ্ট হবে এবং সেই সত্যটাই তিনি তার যে জাজমেন্ট, এই জাজমেন্টে এটা রিফ্লেক্ট করবেন বা পরিপুষ্টন করবেন। এবং সেজন্যই যে বলা হচ্ছে যে আমাদের যে এই যে অ্যাডভার্সারিয়াল ট্রায়াল সিস্টেমে যেই মৌলনীতির উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে হলো যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ একজন আসামিকে যখন আদালতের সম্মুখে উপস্থাপন করা হবে, আদালত তাকে নির্দোষ বলে ধরে নেবেন যতক্ষণ পর্যন্ত না উপস্থাপিত সাক্ষ্য দ্বারা যে প্রমাণ না হচ্ছে যে তিনি দোষী। এবং সে এটাও না আমরা যেটা উনি বলছিলেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছি কিনা, দেখুন আমরা মোটেও বিচার কার্য বাধাগ্রস্ত করার চেষ্টা করছি না, আমরা ন্যায় এনশিওর করার জন্য আমরা ফাইট করছি। এখন দেখুন আমরা যেখানে আমার 56,000 বর্গ মাইলের ভিতরে 30 জনকে হত্যা করার অভিযোগ করা হলো, সেখানে আমি যদি বাংলাদেশ 64টা জেলায় সব জায়গায় কিছু কিছু করে সাক্ষীও দেই তাহলে তো আমার কয়েক লক্ষ সাক্ষী হওয়া উচিত। 30 জন মানুষের হত্যাকাণ্ডের দায় আমি যদি আমার জুডিশিয়ালি প্রমাণ করতে যাই তাহলে আপনি আমাকে যখন 6 জন 12 জন সাক্ষী করে দিচ্ছেন, তো তখন আমি যখন এই পিটিশনগুলো নিয়ে বারবার রিভিউ যাচ্ছি যে প্লিজ আমাকে অ্যালাউ করেন আরো বেশি সংখ্যক সাক্ষী দেওয়া হোক, এটা তো আমার ন্যায় বিচার প্রাপ্তির আকাঙ্ক্ষা, এটার জন্য ন্যায় বিচার প্রাপ্তির জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা, এটা তো ন্যায় বিচার প্রাপ্তির জন্য, এটা তো ন্যায় বিচার বিঘ্নিত করার জন্য নয়, বরং আমি তো বলবো যে প্রসিকিউশন তারা দীর্ঘ 9 মাস ধরে প্রসিকিউশন সাক্ষী উপস্থাপন করতে পারলেন না, বরং আমরা যাতে কোর্টে সাক্ষ্য পারি তারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, মন্ত্রীদেরকে দিয়ে নানা ধরনের ভয় হুমকি দেখালেন, ন্যায় বিচার তো তারা করেছেন, কিন্তু আমরা যা কিছু করছি সেটা শুধুমাত্র এটা তারা বলতে আমি বুঝাচ্ছি প্রসিকিউশন, এটা তারা বলতে বুঝাচ্ছি আমি যারা এই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের অপরাধটা কোথায় গেলে, সরকারের অপরাধটা হচ্ছে প্রসিকিউশন হচ্ছে তাদের সংস্থা, এবং এই প্রসিকিউশন আমাদের সাক্ষী উপস্থাপনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমাদের যে লিগাল যে সমস্ত পিটিশন আছে সেগুলো সাবমিট করলেই তারা বলছেন আমরা ন্যায় বিচার বিঘ্নিত করার জন্য করছি, কিন্তু কথা হচ্ছে যে একটা কোর্টন বিচার করা হবে, দ্যাট ইজ কল্ড বিচার, এখানে তো আপনি তাড়াহুড়ো করে কনভিকশন তো কোনো কোর্টের কাজ নয়, তো এই ধরনের একটা বিচারে যেমন ধরুন চার্লস টেইলারের বিচারের ক্ষেত্রে, চার্লস টেইলারের জাজমেন্টই হয়েছে আর্গুমেন্ট ক্লোজ হয়ে যাওয়ার পরে 1 বছর পরে, তো একটা আর্গুমেন্ট যখন একটা এতটা লম্বা সময় ধরে চলে, সাক্ষী যখন এতটা লম্বা সময় ধরে, 40 বছর পরে মামলা করা হলো, 9 মাস সময় সাইদি সাহেবের ক্ষেত্রে প্রসিকিউশন তার সাক্ষীকে পরীক্ষা করতে, আমাদের কেন 1 মাস সময় দেওয়া হলো, কেন আমরা 9 মাস সময় না? ইকুয়ালিটি অফ আর্মস বলে একটা কথা আছে, যে সুযোগটা আপনি প্রসিকিউশনকে দিচ্ছেন সেই সুযোগ তো আমাকে দিতে হবে। সুখরঞ্জন বালির ব্যাপারটা কি? আমরা ক্লিয়ার হলাম না, ব্যাপারটা কি? সুখরঞ্জন বালি প্রসিকিউটর একজন সাক্ষী ছিলেন, তার বিশা বালিকে পাক বাহিনী 71 সালে হত্যা করে, সেটা প্রসিকিউশনের অ্যালিগেশন ছিল যে সেই হত্যাকাণ্ডটির সাথে সাইদি সাহেব জড়িত ছিলেন, এবং তারা চাচ্ছিল যে সুখরঞ্জন বালি কোর্টে এসে সেই কথাটি বলুক, সেই কারণে তারা কোর্ট ওনাকে আনার চেষ্টা করেছিলেন, সুখরঞ্জন বালিকে তাদের সেফ হাউসে এনে রেখেছিলেন দিনের পর দিন, কিন্তু সে মিথ্যা বলতে রাজি হয়নি, তখন তার সাক্ষীকে জবানবন্দি হিসেবে গ্রহণ করার জন্য কোর্টে বলে সেটা অ্যালাউ করা হয়, যেটা 19(2) আমরা বলি। তো এরপরে পরবর্তী সময় সুখরঞ্জন বালি আমাদের যোগাযোগ করেন ডিফেন্সের লোকদের কাছে বা সাইদি সাহেবের ফ্যামিলির সাথে, তিনি বললেন যে আদালতে সত্য বলতে চাই, তখন আমরা তাকে সাক্ষী হিসেবে মান্য করলাম, তিনি কোর্টে এসে সত্য বলার কথা ছিল এবং তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন, পত্রিকার সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তার ভাইকে সাইদি মারেননি বরং পাক বাহিনী মেরেছে, সাহেবের সাথে জড়িত নন। অর্থাৎ আপনারা মনে করছেন সরকার পক্ষ এটাকে তাকে তুলে নিয়ে গেছে অথবা প্রসিকিউশনের পক্ষে? নিশ্চয়ই, তারা যে আমরা বলেছিলাম যে সাইদি সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ তারা করেছে এটা হচ্ছে শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যাচার, এইটা তারা প্রমাণ করতে পারেনি বলে, প্রমাণ মিথ্যা বলাতে পারেনি বলে তখন আজকে সাক্ষীকে তারা অপমান করছে। আমি গত পরশু সম্ভবত একটা জাতীয় দৈনিকের খবর দেখলাম, যিনি গণ আদালত থেকে এই পর্যন্ত মানবতা বিরোধী অপরাধ অথবা যুদ্ধ অপরাধ এগুলোর ব্যাপারে ঝাঁঝালো কথা বলছেন এবং তিনি একটা জনমত গঠনের ভূমিকা রাখছেন সারি কবির, বলছেন মন্ত্রীরা এত কথা বলে কেন? আসলে মন্ত্রীরা তো বলছেন, মন্ত্রীরা কথা বলছেন, রাজনেতারা বলছেন, মিছিলি বলা হচ্ছে, ফাঁসি চাওয়া হচ্ছে, এগুলো বলা হচ্ছে, আমি বাদী পক্ষের লোক, ওনার একটা বক্তব্য হয়তো জানতেই পারি, কিন্তু আপনি একজন আইনের লোক এবং নিরপেক্ষ অবস্থান থেকে আপনি ব্যাপারগুলো কি কিভাবে দেখছেন? আমরা দেখেছি যে অনেক সময় বলে যে মন্ত্রীরা যে বেশি কথা বলছেন, মন্ত্রীরা যদি বিচার্য নিয়ে এবং যেটা বিচারাধীন বিষয় এই বিষয়ে যদি
মন্ত্রী মহোদয়রা যদি এভাবে যদি কথা বলেন তাহলে বিচার কার্যে যারা নিয়োজিত তারা প্রভাবিত হবে। এবং আমাদের দেশে আর একটি কথা আছে যে মিডিয়াল, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমাদের যে এই যে বেশ কিছু ট্রায়ালে যখন দেখা গিয়েছে যে সাংবাদিকদের পরিবারের লোকজন জড়িত বা তারা হচ্ছে মামলায় ভিকটিম, সেক্ষেত্রে গিয়েছে যে আমরা বেশ কিছু মামলায় দেখেছি যে মিডিয়া এত বেশি ইয়ে ছিল যে সাগরুনি বা এর আগে ওই যে রিমা হত্যা মামলা মিডিয়া এত বেশি সোচ্চার ছিল, সেখানে দেখা গিয়েছে যে মানে জজ সাহেব হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিতেন কিন্তু যে দেখা গেল যে না যাবজ্জীবন দণ্ড মৃত্যুদণ্ডই দিয়ে দিলেন। এবং যে একজন মহিলা তাকে ইয়ে দেওয়া হলো যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে হাইকোর্টে যাওয়ার পরে সে তাকে আর অনেক লঘুতর সাজা দেওয়া হয় আর কি। তো যখন যেটা হচ্ছিল এটা হচ্ছিল আন্তরিকভাবে এই নীতিগুণা মেনে হয় যে বিচার কার্য প্রভাবিত হবে এই ধরনের কোনো বক্তব্য কেউরই দেওয়া উচিত। যদি কেউ কোনো ধরনের বক্তব্য থাকে সেই বক্তব্য আদালতে দিতে পারে একমাত্র হচ্ছিল বাদী পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী। আর তাজুল সাহেব যেটা বললেন এর বাইরে যদি আদালত মনে করে যে বাদী পক্ষের আইনজীবী বা আসামি পক্ষের আইনজীবী যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য তার আইনের যে আইনের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যথেষ্ট না, আরো কিছু ভালখা বিশ্লেষণ কেউরই নেওয়া হয়েছে, সেখানে যে বিদেশি এক ভদ্রলোক আমাদের আরেকটা আলোচনা একজন অ্যাডভোকেট বলেছেন বিকাশ কুরি, হ্যাঁ তার থেকে এটা আমিও বোধহয় একটা পত্রিকা সাক্ষাৎকারে বলেছিলাম যে এভাবে যে তার থেকে পরামর্শ নেওয়ার আর বিচারক কেন পরামর্শ যাবেন, পরামর্শ যদি উনি যদি পরামর্শ নেন তাহলে তো ওনার যে এই যে বিচার কার্যটা প্রশ্নবিদ্ধ হবে, পরামর্শ যদি তাকে নিতেই হয় উনি উন্মুক্ত আদালতে। এবং আমাদের সংবিধানই বলছে যে স্পিডি অ্যান্ড পাবলিক ট্রায়াল, যে আমাদের প্রতিটা বিচার কার্য পরিচালিত হতে হবে হচ্ছিল জনসম্মুখ অর্থাৎ আদালত সবার জন্য উন্মুক্ত থাকবেন। এখন আদালতে যদি কোনো মন্ত্রী মহোদয়দের যে কথাটা সেটা আমি আসলে আপনি মন্ত্রীদের বক্তব্য অথবা সাহেবের বক্তব্য মিলিয়ে আর মিডিয়া পত্র পত্রিকা যেসব বাচ্চে আপনি বাদীপক্ষের একজন সব অবস্থায় একজন আইনজীবী হিসেবে আপনি কি বলছেন? দেখো ধারণত প্রথমত কথা হচ্ছে যে দেখুন সাম্প্রতিক সময়ে মাননীয় মন্ত্রীবর্গ কি ধরনের কথা বলছেন, যেটা গতকালকে যেটা বলা হয়েছে যে আগামী বছরের মধ্যে 14 জনের ফাঁসি কার্যকর করে, তো উনি কি করে জানলেন যে আগামী বছরের মধ্যে 14 জনের বিচার শেষ হবে এবং বিচার শেষে ফাঁসিটাই দেয়া হবে? এইটা বলার অর্থ হচ্ছে যে যিনি বলেছেন তিনি একজন মন্ত্রী এবং সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি, তারা যখন এই ধরনের কথা বলবেন তাদের ইন্টেনশনটা কিন্তু জাজদের সামনে পরিষ্কার হয়ে যায়। এবং আপনি দেখতে হবে যে এখানে যারা বিচারক আছেন তারাও কিন্তু তারাই সমাজের একটা অংশ, এবং বিশেষ করে এখানে কোন কোন বিচারক আছেন যারা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এসেছেন, বিচারক আছেন হাইকোর্টের বিচারক কিন্তু তিনি এখনো কাম ধরনি, তাদের উপরে কিন্তু এই কথাগুলো একটা আওয়ামী লীগের অঙ্গীকার, তারা অঙ্গীকার পূরণের জন্য জনগণের কাছে বারবার বলবে, অঙ্গীকার পূরণ করেছেন নিশ্চয়ই হবে, তারা তো অঙ্গীকার পূরণ করে এই কথা বলেননি যে আমাদের অঙ্গীকার হচ্ছে যে বিচারের নামে আমরা মানুষকে কোন রকম প্রক্রিয়া অনুসরণ করতে দিয়ে আমরা জামাত ইসলামী লোকদেরকে ফাঁসি দেব, এইটা যদি ওনারা বলে আসতেন তাহলে আমরা ন্যায় বিচারের কথা বলতাম না। ওনারা যেটা বলেছেন বিচারের কথা বলেছেন যে বিচার যদি করতে হয় তাহলে এই ধরনের ইন্টারফিয়ারেন্স বন্ধ। ধন্যবাদ তাজুল ইসলাম এবং একটা